হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি আজকে মোটামুটি ঠিকঠাক আছি, মানে কালকে রাত থেকে সবে গলা ব্যথা ছিল কালকে রাতে, তো সকালবেলা উঠে দেখলাম নাক ফাঁকও বন্ধ হয়ে যাচ্ছে, মানে মোটামুটি জ্বর আসার কাছাকাছি আছি, এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, রাস্তায় আছে, খুব তাড়াতাড়ি চলে আসবে এটা ধরে নেওয়া যায়, কারণ পরিস্থিতি এদিকে খুব শোচনীয়। তো যাই হোক, আজ হলো শনিবার আর এখন বাজে দুপুর 12:30 মতন। আর আজকে কিন্তু আমরা সবাই অনেক সকালবেলা উঠেছি, মানে সকালবেলা 12:30 মধ্যে আমাদের কিন্তু ঘরের সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথে সাথে যেহেতু শনিবার ক্লাস আছে, ক্লাসেরও কিন্তু মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, আমি ঘর মুছে দিয়েছি, অনন্যা টুকটাক কাজ করে দিয়েছে, দিদি রান্না করে নিয়েছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি, ফুল ভিডিও দেখো, একদমই স্কিপড না করো। আর এই বৃষ্টি হতেই আছে হতেই আছে, মানে কালকের থেকে শুরু হয়েছে, এখনও থামার কোনো নাম নেই। এক রাস জামা কাপড় আমাদের পুরো ভেজা রয়েছে, মানে কেচে দিয়েছি, 3 দিন হয়ে গেছে, এখনও শুকাতে পারিনি এই বৃষ্টির জন্য। আর আজকেও সমানে কমছে, আবার নামছে, কমছে, নামছে, সেরকমভাবে সকালবেলার থেকে চলছে। তো যাই হোক, দিদি ওদিকে ডাকছে খেতে, তো চলো তোমাদের আজকে মেনুটা শেয়ার করি। আর আজকে কিন্তু দুপুর 2 থেকে ক্লাস হবে, কারণ একটা কারণ আছে, সেটা আমি তোমাদের পরে বলছি। তো চলো ডাকছে, আগে ওদিকে যাই। দুটো দিয়ে ক্লাস আছে, তো সবার তাড়াতাড়ি খেতে হবে। আর এই যে আমার মাম্মাম স্নান খাওয়া দাওয়া কিন্তু সবই কমপ্লিট। মাম্মা স্নান করেছো, খেয়েছো, কি দিয়ে খেয়েছো? হ্যাঁ, তুমি এই ফোনটাকে কোন দিন ভেঙে ফেলবা? হ্যাঁ, তাই তো, আলাই দাও আছে দেখো। চলো খাওয়া দাওয়া করে কথা হচ্ছে। খাওয়া দাওয়ার একটু পরেই কিন্তু ডান্স ক্লাস শুরু হয়ে গেছিল, আর আজকে ছিল দুপুর 2 দিয়ে ডান্স ক্লাস, কারণ বিকেলে একটা ইনভিটেশন ছিল, সেখানে যেতে হবে, যার জন্য কিন্তু দুপুরবেলা থেকে ক্লাসটা শুরু করা হয়ে গেল। আর এমন একটা পরিস্থিতি হয়েছে, ক্লাস বন্ধ করাও যাবে না, কারণ সিএল এর মাত্র আর একটা মাস বাকি। আর এইদিকে কিন্তু মাম্মাম আর মাম্মামের পাপা খেলা করছে ঘরের মধ্যে বসে, ক্লে দিয়ে। আমার মাম্মামকে ক্লে দিলে ও আর অন্য কিছু চায় না, সারাদিনও ক্লে নিয়ে খেলা করবে। তারপরে কিন্তু আমি যেই বাইরে গিয়ে দেখলাম, তখন দেখলাম খুব সুন্দর একটা গানে ওদের কিন্তু ডান্স তোলানো হচ্ছে। গানগুলো তোমাদের এখন দেখাবো না, গানগুলো আমি তোমাদের সিএলের প্র্যাকটিসের সময় শোনাবো যে কোন কোন গানে কি কি ডান্স হচ্ছে। বেশ কিছু গানে কিন্তু এবার রাহুল দাও পারফরমেন্স করছে, আর সত্যি কথা বলতে আগের বারও যেমন সব কটা ডান্স সুন্দর হয়েছিল, একদম আলাদাই ধরনের কন্টেন্ট ছিল, ডান্স ছিল, সব আলাদা ধরনেরই ছিল, এবারও ঠিক তেমনই হবে। আর সাথে কিন্তু আমাদের হেল্প করছে বাবুদা, আর এবার সিএলেতে কিন্তু আমরাও পারফরমেন্স করছি, হ্যাঁ মানে আমিও পারফরমেন্স দিচ্ছি, যেটা তোমরা দেখতে পারবে সিএলের আগে আগে স্টেজ রিহার্সালে, অবশ্যই দেখিয়ে দেবো, সিএল দিন তো অবশ্যই তোমরা দেখতে পারবে। আর এখানে কিন্তু একটা লিফটিং ছিল বাবুদার, আর বাবুদার হাত পা কাঁপছিল কিভাবে, মানে মাথার উপর উঠতে, প্রথমে তো ঘাড়ের উপর উঠে বসে পড়েছে, তারপরে রাহুল দা বললো না ঘাড়ে না মাথার উপর উঠতে হবে, তো মাথার উপর দেখো কিভাবে টলর বলর করে। আর বাবুদারে দেখলেই মনে হয় বাবুদার গায়ে একদমই শক্তি নেই, আর প্রচন্ড ভয় পায়, উপরে দেয়াল ধরে নিয়েছে, ছাদ ধরে নিয়েছে যাতে পড়ে না যায়, তবুও দেখো লেকার বাকার করতে করতে ঠিক নিচে পড়েই গেল। তো যাই হোক, ডান্স ক্লাস শেষে কিন্তু আমরা একটা জায়গায় বেরিয়ে গেলাম। তো বেশ, স্বাধীনা সেভাবে ব্লগ করা হয়নি, তো এখন বিকেল হয়ে গেছে, আর এখন যাবো আমি চালটা। হট করে কেন যাচ্ছি সেটা আমি তোমাদের বলছি, হট করে প্ল্যান হয়। আর এদিকে আমার দিদি এখন মেকআপ শেকআপ করছে, আমি কথা বলছি, রাস্তায় দিদি বেরোলাম। আচ্ছা, হ্যাঁ যাই। রাহুল দা নেই এখানে, কোথায় গেছে জানি না। আর এদিকে আলাদাই। তো যাই হোক গাইস, চলো বাড়ির দিয়ে বেরোই, ওখানে মামা আমার বেরিয়ে গেছে, সুমিত বেরিয়ে গেছে। কি করছিস ছাড়ো রে, ওদেরও কিন্তু আজকে বিকেলে একটা নিমন্ত্রণ আছে। কিন্তু আমাদের গাড়ি ফাড়ি সব রেডি, এখানে আমার মামামও রেডি, আমরা সবাই রেডি, এখন আমরা বেরোবো বাড়ির থেকে। চলো, কথা বলতে এখন যাওয়ার কোনো ধরনেরই প্ল্যান ছিল না, কিন্তু আজ আমার মামা বাড়িতে কেউ বাড়ি নেই, মানে আমার দিদা দাদু বেশ কিছুদিন হয়েছে বনগাঁ গেছে আমার বড় মামার বাড়িতে, ওখানে একটু কাজ আছে তাই। আর আমার মামা মামি একা বাড়ি ছিল, তো আজকে আমার মামার একটা
কালী পুজো আছে, মানে আমার দাদু মামা তো পুজো করায়, তো আজকে কালী পুজো আছে, তার জন্য মামার সন্ধেবেলার থেকে ওখানে সারা রাত থাকতে হবে। আর আমার মামি একা বাড়ি থাকতে খুব ভয় পায়, আমার মামি যদি বাড়িতে লোক থাকে তবুও সারা রাত লাইট জ্বালিয়ে ঘুমোয়, মানে এত ভয়। তো তার জন্যই আমি এখন যাচ্ছি আর কি ওখানে, মামিকে কোম্পানি দেওয়ার জন্য, একা একা থাকবে, ভয় টয় না পায় আর কি, তার জন্য। তো যাই হোক, যেতে যেতে আমার পায়ে একটুখানি আমি কিছু একটা পা দিয়েছিলাম, তার জন্য সুবিধা আমার গাড়িতে উঠতে দিল না, মানে ওর আহ্লাদের গাড়ি তো তাই, তার জন্য আমার এখন পা ধোয়াতে আবার রিটার্ন আসতে হলো, পাটা ধোয়া হয়ে গেছে, এখন আবার বেরোবো। আর আরও একটা জিনিস, আমার ননদিনই এসছে গাইস, চলো সেখানে গিয়েই দেখাচ্ছি তোমাদের। আমি চলে এসেছি আমার মামার বাড়িতে, শ্বশুর বাড়িতে যাইনি কারণ এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো, তো যার জন্য এই দিকটা এসেছি, এদিকটাই এতটা মানে বৃষ্টিতে ভেজা ভেজা অবস্থা। আর আমার শ্বশুর বাড়িতে অতিরিক্ত পরিমাণে কাদা হয়, যার জন্য রাতের বেলা ওই বাড়িতে ঢুকলাম না, তো সকালবেলা যাবো ওই বাড়ি অবশ্যই দেখাবো তোমাদের। আর গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো যে দুপুরের থেকেও ভয়ানক আওয়াজ এখন আমার হয়ে গেছে, মানে অলরেডি আমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না, মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে হবে এখন কতদিন জানি না। তো প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, মাথা ধরে আছে, নাক বন্ধ হয়ে গেছে, তার সাথে গলা ব্যথা করছে। তো সুমিত এসেছিলো, সুমিত গিয়েছে ওষুধ আনতে, আর একবারে ওই বাড়ি থেকে দেখা করে আসবে। আমি আর রাতে এখন আর যাবো না ওদিকটায়। আর আমার ননদ এসছে, যেরকম তোমাদের বলেছিলাম যে সবার সাথে যাই না, কার সাথে কার ননদের কেমন সম্পর্ক, বাট আমার সাথে কিন্তু আমার ননদের খুবই ভালো একটা সম্পর্ক, মানে বন্ধুত্বর টাইপস, যেটা তোমাদের দেখাবো আমি কাল। দেখো ওই দেখো মামাম কিন্তু এসে অলরেডি ওর দিদির সাথে খেলা শুরু হয়ে গেছে। কি করছো বাবা? কিন্তু এসে খেলা স্টার্ট করে দিয়েছে। আর যেমন বলেছিলাম মামা কিন্তু বাড়ি নিয়ে, মামা গেছে কালী পুজো করাতে, তো সেখান দিয়ে প্রসাদ নিয়ে আসবে আমাদের জন্য, সেটাও তোমাদের দেখাবো সবটা। একটুখানি কাজ বাকি আছে, এডিটিং এর কাজ একটু করবো, তো চলো কাজটা সেরে দেন আমার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে কিন্তু রাত 10:45, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার না শুধু এবারে সবারই, শুধু সুমিত এখনও আসেনি, আসার কথা কখন আসবে তার ঠিকও নেই। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বিছানা করে দিলাম আমি এই মাত্র, এখন বিছানার উপর বসে রয়েছি। আর এত মাথা যন্ত্রণা করছে, তবুও আমি সবার ফোন কেটে যাচ্ছি, আর কিছু নোটিস করলাম যে আমার মাথা যন্ত্রণা করছে, মাথা মনে হচ্ছে কি যে ছিঁড়ে যাবে, এত জোর যন্ত্রণা করছে, তবুও মাথার মধ্যে বাম লাগিয়ে তারপর আমি ফোন কাটছি, মানে আমার কত দূর ফোনের নেশা। অ্যাকচুয়ালি কাজই করছি ফোনে, তবুও মানে ওই যে ফোনটা রাখা যাবে না, ফোনটা রাখলেই যেন মনে হয় কি কেমন একটা হচ্ছে। তো যাই হোক, আমি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, মামামও করে নিয়েছে, মামাকে ডাকছি, ঘরে আসছেও না। আবার পা একটু দেখি, এদিকে এসো, কি সেজেছো, কি সেজেছো, এখানে বিছানা করে রেখেছি, ওর কখন আসবে তার ঠিক নেই, চলে গেল খেলতে। তো যাই হোক, অনেক বক বক হলো আজকের ভিডিওটা, এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা এখনো ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ ফলো করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এক্ষুনি যাও আর ফলো করে আসো। যারা কোনো প্রমোশন পারপাস কথা বলতে চাও,
তাদের জন্য কিন্তু আমার মেল আইডিটা ডেসক্রিপশনে দেওয়া আছে, তো অবশ্যই যাও ওখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো তোমরা। তো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, লাভ ইউ অল।